হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে কুকিং হোমে আরেকটি নিউ এপিসোড দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। লাউর খোসা বা চামড়া অনেকভাবেই রান্না করে খেয়েছেন, কিন্তু কখনো কি লাউর খোসা দিয়ে পাকোড়া বা বড়া তৈরি করে খেয়েছেন? লাউর খোসার এই পাকোড়াটা এতটাই মজার এবং মুচমুচে হয়, আপনারা খেলে অবাক হয়ে যাবেন। তাহলে চলুন দেখে নিন এর প্রস্তুত প্রণালী। ফার্স্ট আমি লাউর খোসাকে পরিষ্কার করে ধুয়ে ছুরির সাহায্যে যতটুকু সম্ভব হয়েছে পাতলা করে কেটে একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। কাপের পরিমাণ অনুযায়ী এখানে আমি নিয়েছি পাতলা করে কুচি করা লাউর খোসা 2 কাপ। এখন এর সাথে স্বাদ মতো লবণ অ্যাড করে হাতের সাহায্যে খুব ভালোভাবে কষলিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষলানোর পর আপনারা বুঝতে পারবেন লাউর খোসা সফট হয়ে এসেছে আর লাউর খোসা থেকে পানিও বের হয়ে এসেছে। এখন এর সাথে অ্যাড করে নিয়েছি পেঁয়াজ কুচি। এই পাকোড়াতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগে। এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করেছি 1 কাপ। অ্যাড করে নিয়েছি কাঁচা মরিচ কুচি। মরিচ আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারবেন, যেভাবে ঝাল খেতে পছন্দ করেন। অ্যাড করে নিয়েছি 1/2 টিস্পুন আদা এবং 1/2 টিস্পুন রসুন পেস্ট। অ্যাড করছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো, 1 টিস্পুন জিরার গুঁড়ো। এখন অ্যাড করে নিচ্ছি 1/2 কাপ বেসন। অ্যাড করব 1/4 কাপ কর্নফ্লাওয়ার। এখানে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াও ইউজ করতে পারবেন। সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে লবণ চেক করে নিতে হবে, লবণ ঠিক আছে কিনা। এখন আমি এভাবে পাকোড়া তৈরি করে তেলের মধ্যে পাকোড়াগুলোকে ভেজে নিব। পাকোড়া ভাজার জন্য চুলায় একটি প্যানে তেল গরম হতে দিয়েছি। চুলাকে হাই ফ্লেমে রেখে তেল গরম করে নিচ্ছি। তেল যখন গরম হয়ে যাবে তখন পাকোড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। সবগুলো পাকোড়া তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে চুলাকে মিডিয়াম ফ্লেমে রেখে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন পাকোড়াগুলোর নিচের অংশের কালার চেঞ্জ হয়ে এসেছে, তখন পাকোড়াগুলোকে উল্টিয়ে দিতে হবে। এভাবে পাকোড়াগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। ভিউয়ার্স, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকার বেল আইকনটিও প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশানের মাধ্যমে। পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পাকোড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি। পাকোড়াগুলোকে উঠিয়ে টিস্যু পেপার দেওয়া একটি প্লেটে নিয়ে নিচ্ছি, এতে করে পাকোড়ার এক্সট্রা তেলগুলো ঝরে যাবে।
ভিউয়ার্স, আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটি কতটা ক্রিসপি হয়েছে আর এটি কতটা মজার হয়েছে, তা আপনারা না খেলে বুঝতেই পারবেন না। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।